এটা সময় আছিল, আমি হত্যার আলোচনা করেছিল, বোমা বিস্ফোরণের আলোচনা করেছিল, ট্রাইবেল ইনসার্জেন্সির আলোচনা করেছিল। আজি দুটা বছৰত অশান্ত বড়ভূমিত এতিয়া কোনেও বন্দুকের গুলির শব্দ নুশুনে। আমি সেই কথা হাউসত আলোচনা করিম নে নাই? অশান্ত কার্বি ভূমিত আজি শান্তির মলয়া বতা, আদিবাসী যুবকসকলের মাজত বন্দুক লওয়ার প্রবণতার পরিবর্তে বন্দুক জমা দিয়ার প্রতিযোগিতা চলিছে, যে কোন সংগঠনে কিমান বন্দুক আনি গতাই দিব পারে। ডিমাসা যুবকসকলে হত্যা সন্ত্রাসর পথর পরিবর্তে আজি শান্তির পথত আগবাড়িছে। কেএলওর নেতাসকলে আজি এটা পরিবেশ বাদ দি মায়ানমারের জঙ্গলের প্রা খোজ কাড়ি আহি শান্তির পথলৈ উভতি অহার বাবে গুয়াহাটিত আহি উপস্থিত হয়েছে। এতিয়া আমি চাব লাগিব যে আমি কোনখন অসমক প্রতিনিধিত্ব করো, শান্তির অসমখনক, আশার অসমখনক, নবজাগ্রত অসমখনক, নে আমি প্রতিনিধিত্ব করো এখন নিরাশার অসমক। এটা সময় আছিল, আমি হত্যার আলোচনা করেছিল, বোমা বিস্ফোরণের আলোচনা করেছিল, ট্রাইবেল ইনসার্জেন্সির আলোচনা করেছিল। আজি দুটা বছৰত অশান্ত বড়ভূমিত এতিয়া কোনেও বন্দুকের গুলির শব্দ নুশুনে। আমি সেই কথা হাউসত আলোচনা করিম নে নাই? অশান্ত কার্বি ভূমিত আজি শান্তির মলয়া বতা, আদিবাসী যুবকসকলের মাজত বন্দুক লওয়ার প্রবণতার পরিবর্তে বন্দুক জমা দিয়ার প্রতিযোগিতা চলিছে, যে কোন সংগঠনে কিমান বন্দুক আনি গতাই দিব পারে। ডিমাসা যুবকসকলে হত্যা সন্ত্রাসর পথর পরিবর্তে আজি শান্তির পথত আগবাড়িছে। কেএলওর নেতাসকলে আজি এটা পরিবেশ বাদ দি মায়ানমারের জঙ্গলের প্রা খোজ কাড়ি আহি শান্তির পথলৈ উভতি অহার বাবে গুয়াহাটিত আহি উপস্থিত হয়েছে। এতিয়া আমি চাব লাগিব যে আমি কোনখন অসমক প্রতিনিধিত্ব করো, শান্তির অসমখনক, আশার অসমখনক, নবজাগ্রত অসমখনক, নে আমি প্রতিনিধিত্ব করো এখন নিরাশার অসমক। এটা সময় আছিল, আমি হত্যার আলোচনা করেছিল, বোমা বিস্ফোরণের আলোচনা করেছিল, ট্রাইবেল ইনসার্জেন্সির আলোচনা করেছিল। আজি দুটা বছৰত অশান্ত বড়ভূমিত এতিয়া কোনেও বন্দুকের গুলির শব্দ নুশুনে। আমি সেই কথা হাউসত আলোচনা করিম নে নাই? অশান্ত কার্বি ভূমিত আজি শান্তির মলয়া বতা, আদিবাসী যুবকসকলের মাজত বন্দুক লওয়ার প্রবণতার পরিবর্তে বন্দুক জমা দিয়ার প্রতিযোগিতা চলিছে, যে কোন সংগঠনে কিমান বন্দুক আনি গতাই দিব পারে। ডিমাসা যুবকসকলে হত্যা সন্ত্রাসর পথর পরিবর্তে আজি শান্তির পথত আগবাড়িছে। কেএলওর নেতাসকলে আজি এটা পরিবেশ বাদ দি মায়ানমারের জঙ্গলের প্রা খোজ কাড়ি আহি শান্তির পথলৈ উভতি অহার বাবে গুয়াহাটিত আহি উপস্থিত হয়েছে। এতিয়া আমি চাব লাগিব যে আমি কোনখন অসমক প্রতিনিধিত্ব করো, শান্তির অসমখনক, আশার অসমখনক, নবজাগ্রত অসমখনক, নে আমি প্রতিনিধিত্ব করো এখন নিরাশার অসমক।